নমস্কার, আজকে যে টিপসের কথা আমি বলবো সেটা চুলের যে কোনো সমস্যা কিন্তু নির্মূল করতে পারে, এবং এটা ব্যবহার করে আপনি দেখতে পারেন আপনার যে সমস্যায় থাকুক না কেন, যদি এটি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনি এর থেকে রক্ষা পাবেনই। এই সমস্যাগুলো কি হতে পারে, খুশকি হতে পারে, চুল পড়ে যাওয়া হতে পারে, চুল পাতলা হয়ে যাচ্ছে বা কারোর চুল বাড়ে না, বা এমনও হয় যে চুলের কেউ পছন্দ করে যে চুলের যাতে কালচে ভাবটা থাকে কিন্তু তার চুলটা রেডিশ হয়ে যাচ্ছে। এটি ব্যবহার করে দেখুন একদম সমস্যার কিন্তু সমাধান হবে। কি করতে হবে দেখুন, একটা পান পাতা নিতে হবে এবং হচ্ছে কালো জিরে তো সকলের বাড়িতেই থাকে, কিছুটা কালো জিরে নিতে হবে, এক টেবিল চামচ মতো কালো জিরে নিতে হবে, আর নিতে হবে এক টেবিল চামচ মেথি। এই তিনটে ভালো করে কি করতে হবে, সর্ষের তেলের সাথে ভালো করে এটাকে মানে জাল দিতে হবে। আর এটা এই যে পান পাতার যে কথাটা বললাম, সেই পান পাতাটা কিন্তু আস্ত পান পাতা দেবেন না, এটা মানে পাতাটাকে ভালো করে কুচিকুচি করে কেটে নিন। এবার অল্প আঁচে সর্ষের তেলের সাথে এইগুলো ভালো করে ফোটান, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এটাকে একটা কাচের পাত্রে রেখে দিন, এটাকে স্টোর করে রাখুন। তারপরে আপনি কি করবেন, চুলটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে একটু শুকিয়ে গেল, তারপরে স্ক্যাল্পে মানে চুলের যে মাথার যে ত্বকটা আছে সেই ত্বকে আস্তে আস্তে সেই তেলটা পুরো ত্বকটাতে লাগাতে হবে, এবং তারপরে যখন স্ক্যাল্পে লাগানো হয়ে গেল তারপরে পুরো চুলটাকে মানে চুলটাতে ওই তেলটা লাগিয়ে দিন। এবার কি করবেন, একটা তোয়ালে নেবেন, তোয়ালেটা গরম জল দিয়ে চুবিয়ে নেবেন, তারপরে ভালো করে সেটা নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখবেন, প্রায় 15-20 মিনিট পর্যন্ত এটা জড়িয়ে রাখবেন। এবার যে তোয়ালের যে একটা বাষ্প, গরম বাষ্প, এটা কিন্তু কি করবে, আস্তে আস্তে চুলের ত্বকটার মধ্যে কিন্তু প্রবেশ করবে, এবং যে তেলটা ব্যবহার করা হচ্ছে সেই তেলটা পুরোপুরি কিন্তু ত্বকের মধ্যে ঢুকবে, অর্থাৎ আমাদের স্ক্যাল্পের মানে যে রন্ধ্রগুলো আছে তার মধ্যে দিয়ে কিন্তু ঢুকে যাবে। এটা ব্যবহার করুন, ব্যবহার করে দেখবেন এটা যে করা হলো, তারপরে আপনি আপনার প্রয়োজন মতো আপনি যে শ্যাম্পু ইউজ করেন সেটা ইউজ করতে পারেন, এবং এটা কিন্তু আপনি সপ্তাহে 2-3 দিন করতে পারেন, এবং এই মানে নিয়মে বা এই রুটিনে যদি আপনি করতে থাকেন দেখবেন আপনার চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। আর এটা কিন্তু এমন একটা টিপ বলবো যেটা কিন্তু চুলের যে কোনো সমস্যা দূর করে দেবে। এটা করে দেখুন, ভীষণ এফেক্টিভ, ভীষণ ফলদায়ক।